তাকে বলা হয় বাংলার রূপকার। আজও আমরা পশ্চিমবঙ্গের নানা প্রান্তে তার হাতের ছোঁয়া দেখতে পাই। তিনি সৃষ্টি করেছিলেন হরিণঘাটা দুগ্ধ প্রকল্প, দুর্গাপুর এবং কল্যাণী নামক দুটি অতি আধুনিক শহর তারই হাতে গড়ে উঠেছিল। আজ যে সল্টলেককে শহর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ অভিজাত অঞ্চল বলা হয়, একদা তিনি এই অঞ্চলের জন্ম দিয়েছিলেন। তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। বিশিষ্ট চিকিৎসক এবং দক্ষ প্রশাসক হিসাবে তাকে আমরা কখনো ভুলতে পারবো না। হ্যালো ভিউয়ার্স, অল টাইম সাগা চ্যানেলে আপনাকে স্বাগত। ডাক্তার বিধানচন্দ্র রায়ের আদি নিবাস ছিল চব্বিশ পরগনা জেলার টাকি শ্রীপুরে। তার জন্ম হয় পিতার কর্মস্থল বিহারের পাটনা শহরের বাঁকিপুরে। তার বাবা প্রকাশচন্দ্র রায় ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট আর মায়ের নাম অঘোর কামিনী দেবী। ছোটবেলা থেকেই পড়াশোনাতে যথেষ্ট কৃতি ছাত্র ছিলেন বিধানচন্দ্র। পড়াশোনার বাইরে যে একটা অন্য জগৎ আছে সেদিকে কখনো চেয়েও দেখেননি। ১৯০১ সালে বিএ পাশ করার পর বিধানচন্দ্র কলকাতায় চলে আসেন। কলকাতাতেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করার জন্য ভর্তি হলেন কলকাতা মেডিকেল কলেজে। ১৯০৬ সালে এলএমএস পাস করলেন। ১৯০৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলডি উপাধি লাভ করেন। এবার যোগ দিলেন প্রাদেশিক মেডিকেল সার্ভিসে। চিকিৎসক হিসাবে তখন তাকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ পরিভ্রমণ করতে হয়েছিল। ১৯০৯ সালে বিধানচন্দ্র গেলেন ইংল্যান্ডে চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর শিক্ষা লাভের জন্য। সেই সময় দেশে সুচিকিৎসকের অভাব ছিল, শ্বেতাঙ্গ চিকিৎসকদের দাপট ছিল চোখে পড়ার মতো, কিন্তু তাদের দক্ষিণা বা ফি এত বেশি ছিল যে সাধারণ মানুষ তাদের কাছে যাবার সাহস করতেন না। তরুণ চিকিৎসক হয়ে বিধানচন্দ্র বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন। তখন তিনি শপথ করলেন সাধারণ মানুষের সেবায় জীবনকে উৎসর্গ করবেন। ইংল্যান্ডে দুবছর থেকে এমআরসিপি এবং এমআরসিএস এবং পরে এফআরসিএস উপাধি অর্জন করলেন। এখন যাকে নীলরতন সরকার মেডিকেল কলেজ বলা হয় সেই হাসপাতালের তখন নাম ছিল ক্যাম্পেল মেডিকেল স্কুল। বিলেত থেকে ফিরে এসে বিধানচন্দ্র ওই স্কুলে চিকিৎসক হিসাবে যোগ দিলেন। এর পাশাপাশি নিজে চিকিৎসা করতে শুরু করলেন। অল্প সময়ের মধ্যে চিকিৎসক হিসেবে বিধান রায়ের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন তিনি ধীরে ধীরে রাজনীতির সঙ্গে যুক্ত হতে থাকেন। ১৯১৬ সালে বিধানচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য নির্বাচিত হলেন। দুবছর বাদে ১৯১৮ সালে তিনি ক্যাম্পেলের সরকারি চাকরি ছেড়ে দিলেন, যোগ দিলেন কারমাইকেল মেডিকেল কলেজে মেডিসিনের অধ্যাপক হিসাবে। বর্তমানে এই কলেজটির নাম পাল্টে আরজিকর মেডিকেল কলেজ করা হয়েছে। এখানে কর্মরত অবস্থাতেই বিধানচন্দ্র রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছিলেন। তখন দেশ জুড়ে স্বাধীনতার আন্দোলন উত্তাল হয়ে উঠেছে। মতবিরোধের প্রশ্নে দেশবন্ধু এবং মতিলাল কংগ্রেস থেকে বেরিয়ে এসে স্বরাজ্য দল স্থাপন করলেন। বাংলা তথা ভারতের অবিসংবাদিত জননেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রত্যক্ষ প্রভাবে বিধানচন্দ্র রাজনীতিতে যোগ দিলেন। ১৯২৩ সালেই তিনি রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। স্বরাজ্য দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিধানচন্দ্র জয়যুক্ত হলেন, প্রবেশ করলেন বাংলার ব্যবস্থাপক সভায়। ১৯২৮ সালে কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে তাকে আমরা অসাধারণ কর্মক্ষমতার প্রতীক রূপে দেখেছি। ১৯৩২ সালে তিনি ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র। ছোট থেকেই বিধানচন্দ্র কতগুলি গুণ আয়ত্ত করেছিলেন। তিনি ছিলেন নির্ভীক স্বভাবের মানুষ, তার মনে দেশপ্রেমের জাগরণ ঘটে গিয়েছিল, সব সময় সত্যের প্রতি নিষ্ঠা বজায় রেখেছিলেন। ১৯৩১ সালে আইন অমান্য আন্দোলনের সময় তিনি কলকাতা কর্পোরেশনের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। বোম্বাই থেকে কলকাতা ফেরার পথে ওয়ার্ধা স্টেশনে বিধানচন্দ্রকে গ্রেপ্তার করা হয়। বেশ কিছুদিন কেটে গেল কারান্তকালে। রাজনৈতিক জগতে জড়িয়ে পড়ার সময়ও তিনি চিকিৎসক হিসাবে নিজের খ্যাতি ও নাম বজায় রেখেছিলেন। চিকিৎসক হিসাবে সমাজের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে, একথা কখনো ভোলেননি। তাই চিকিৎসক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। এই বিষয়ে অনেক গল্প ছড়িয়ে আছে,
পশ্চিমবঙ্গের এক মফস্বল অঞ্চলের মহিলা দীর্ঘদিন ধরে মাথার যন্ত্রণায় ভুগছিলেন। অনেক নামি দামি চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন, নানা ওষুধপত্র খেয়েছেন, টোটকা চিকিৎসায় করেছেন, কিন্তু মাথার যন্ত্রণা তার কমেনি। দীর্ঘদিন এইভাবে রোগে ভুগে ভদ্রমহিলা খুবই হতাশ হয়ে পড়েছিলেন। তিনি ভেবেছিলেন এই রোগ বুঝি আর সারবে না। সর্বশেষ চেষ্টা হিসাবে ভদ্রমহিলার স্বামী কলকাতায় বিধানবাবুর কাছে ওই মহিলাকে নিয়ে এলেন। তখন বিধানচন্দ্রর নাম সারা দেশে পৌঁছে গেছে। তাকে বলা হচ্ছে তিনি নাকি সাক্ষাৎ ধন্বন্তরি, একবার চোখের দ্বারা দেখলেই রোগীর রোগ সারতে পারে। প্রতিদিন সকালবেলা বিনা পারিশ্রমিকে বিধানবাবু কিছু রোগীকে দেখতেন। নিজের বাসভবনে একটা ঘরে বসতেন, ঘরের প্রান্তে তার বসার চেয়ার, দরজা দিয়ে ঢুকে ওদিকে হেঁটে বিধানবাবুর সামনে গিয়ে বসতে হতো। ডাক্তারবাবু হিসেবে বিধান রায়ের একটি অসামান্য গুণ ছিল, তিনি পর্যবেক্ষণ করেই রোগ নির্ণয় করতে পারতেন। প্রায় সময় রোগীকে মুখ ফুটে তার রোগের কথা বলতে হতো না। ডাক্তারবাবু রোগীর দেহের লক্ষণ, চলাফেরা এবং চেহারা দেখেই রোগ নির্ণয় করতেন। প্রতিদিন শহর এবং অনেক দূর থেকে মানুষরা তার কাছে আসত। ওই মহিলাকেও দেখা গেল, স্বামীকে সঙ্গে নিয়ে তিনি বিধানবাবুর চেম্বারে ঢুকলেন। এতক্ষণ বিধান রায় তীক্ষ্ণ দৃষ্টিতে মহিলাকে লক্ষ্য করছিলেন। মহিলার দিকে তাকিয়ে তিনি মৃদু হেসে বললেন, 24 ঘন্টা মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বলে মনে হচ্ছে? আলোর দিকে তাকাতেও তো কষ্ট হয় আপনার, তাই নয় কি? বিধান রায়ের এই কথায় ভদ্রমহিলার যন্ত্রণাক্লিষ্ট মুখে পরিবর্তন দেখা দিল। তিনি আরও কিছু কষ্টের কথা বিধানবাবুকে শোনালেন। বিধান রায় বললেন, কোনো ওষুধপত্রের দরকার হবে না, এতদিন ধরে যে সিঁদুরটা ব্যবহার করেছেন সেটা আর ব্যবহার করবেন না, বাজারের ভালো কোনো সিঁদুর ব্যবহার করুন, কিছুদিন দেখুন ভালো ফল পাবেন, আশা করি আমার কাছে আপনাকে আর আসতে হবে না। বিধান রায় বুঝতে পেরেছিলেন যে দূষিত সিঁদুরের বিক্রিয়া থেকেই মহিলার মাথার যন্ত্রণার সূত্রপাত। বিধান রায়ের পরামর্শ মতো সিঁদুরের ব্র্যান্ড বদল করার পর ওই মহিলা একেবারে সুস্থ হয়ে উঠলেন। এই হলেন বিধানচন্দ্র। শালপ্রাংশু চেহারার সাথে মানুষটির মনে ছিল দারুণ সাহস, তাই তিনি হয়ে উঠেছিলেন সকলের অত্যন্ত কাছের মানুষ। 1935 সালে বিধানচন্দ্র রয়্যাল সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং 1940 সালে আমেরিকান সোসাইটি অব চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। এরই পাশাপাশি তিনি রাজনীতির অঙ্গনে যথেষ্ট নাম করেছেন। 1937 সালে তাকে বাংলার পার্লামেন্টারি কমিটির সভাপতি করা হয়। এই পদে আসীন থেকে তিনি কংগ্রেস দলের নির্বাচন পরিচালনা করেন। 1942 সালে বিধানচন্দ্রকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বরণ করা হয়। 1944 সালে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক DSC উপাধিতে ভূষিত করা হয়। 1947 সালে বিধানচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস মনোনীত প্রার্থী হিসাবে আইনসভায় প্রবেশ করেন। 1948 সালের 24 জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। শুরু হয় কর্মবীর বিধানচন্দ্রের জীবনের এক নতুন অধ্যায়। একটার পর একটা সমস্যা সমাধান করে তিনি দক্ষ প্রশাসক হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন। দ্বিখণ্ডিত বঙ্গদেশে তখন দারুণ সমস্যা দেখা দিয়েছে। স্রোতের মধ্যে উদ্বাস্তুরা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে এসে ভিড় জমিয়েছে, অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। এই অবস্থায় বিধানচন্দ্র যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। ক্ষত বিক্ষত সমস্যা জর্জরিত পশ্চিমবঙ্গ যদি তখন বিধান রায়ের মতন দক্ষ মুখ্যমন্ত্রীকে না পেত, তাহলে এই রাজ্যের হালত আরও খারাপ। প্রসঙ্গত বলা যায় যে স্বাধীনতার পর আদি বঙ্গদেশের 1/3 ভূমি নিয়ে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল। তখন বিধানচন্দ্রকে উত্তরপ্রদেশের রাজ্যপাল করে পাঠানো হয়, আর ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষকে করা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রফুল্লবাবু ছিলেন অত্যন্ত সৎ এবং সত্যনিষ্ঠ রাজনীতিবিদ, কিন্তু তাকে নানা ধরনের চক্রান্তের শিকার হতে হয়েছিল। তখনই ডাক পড়ল বিধানবাবুর, তিনি ওই পদে আসীন হলেন এবং আমৃত্যু গুরু দায়িত্ব পালন করে গেছেন। তিনি বুঝতে পেরেছিলেন শিল্প এবং কৃষির উন্নয়ন না হলে কোনো দেশ বা জাতি বাঁচতে পারে না। শিল্পের পুনরুজ্জীবন ঘটানোর জন্য তিনি নানা উদ্যোগ গ্রহণ করলেন। এই রাজ্যের চটকলগুলির প্রয়োজনীয় কাঁচামাল অর্থাৎ পাট আসত মূলত পূর্ব বাংলা থেকে।
দেশ বিভাগের ফলে পূর্ব বাংলা হয়ে গেল পূর্ব পাকিস্তান। রাজ্যের চট শিল্পে দেখা দিল দারুণ সমস্যা। এই অবস্থার মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গে পাট চাষের ব্যবস্থা করলেন বিধানবাবু। বিধাননগর উপনগরী, কল্যাণী উপনগরী, রাষ্ট্রীয় পরিবহন, হরিণঘাটা দুগ্ধ প্রকল্প, কল্যাণী, বর্ধমান, উত্তরবঙ্গ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পের সবকিছু প্রতিষ্ঠার অন্তরালে ছিলেন এই কর্মবীর মানুষটি। এক কথায় বলা যায় যে স্বাধীনতা লাভের পর পশ্চিমবঙ্গকে তিনি ঢেলে সাজিয়েছিলেন। ব্যবসায়ী হিসেবে বিধানচন্দ্র তার প্রতিভার ছাপ রেখে গেছেন। শিলং হাইড্রো ইলেকট্রিক কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন তিনি। জাহাজ, বিমান এবং ইন্স্যুরেন্স ব্যবসার সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। 1948 থেকে 1962 এক টানা 14 বছর তিনি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 1961 সালে তাকে ভারত সরকার ভারতরত্ন উপাধিতে ভূষিত করে। এই উপাধি গ্রহণ করতে গিয়ে বিধানচন্দ্র হেসে বলেছিলেন, ভারত তা আমার থাক, রত্নটা তোমরা নিয়ে যাও। 1962 সালের 1 জুলাই কর্মরত অবস্থায় বিধানচন্দ্রের মৃত্যু হয়। তার জন্ম মৃত্যু দিন ছিল একই দিনে। এখানেও তিনি অনন্য থেকে গেলেন। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো? আপনার মতামত আমাদের এগিয়ে যাওয়ার জন্য খুবই প্রয়োজন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানান। আমাদের প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলের নতুন অতিথি হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, পাশে থাকবেন।